সকালে উঠে কেউ এরকম ব্রেকফাস্ট করে? আমি করি। কর্তার সাথে আজকে বাজারে যাব আর কিছু জিনিসপত্র কিনব। চলো এই রকম ছোটখাটো জিনিস নিয়ে আজকের ব্লগ। কি দেখছিস এই আনন্টু? এই যে আমি 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 রে আমি। সকালে উঠে আমলকির জুস করেছিলাম, তাই এই জায়গাটা একটু নোংরা হয়েছিল, পরিষ্কার করে নিলাম। ফ্রিজ থেকে কাঁচা লঙ্কা ধনে পাতা এগুলো বের করে নিচ্ছি, করব হচ্ছে পেঁয়াজি। আজকে একটা স্পেশাল জিনিস দেব, আজ তোমাদের সাথে পেঁয়াজির রেসিপিটা শেয়ার করব। বাড়িতে একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। যেদিন রুটি করতে ইচ্ছা করে না বা অন্য কোনো কিছু করতে ইচ্ছা করে না, তখন মনে মনে ভাবি যে এইরকম কিছু তেলে ভাজা করে নিই। পেঁয়াজি করব, আর পেঁয়াজির পেঁয়াজ তো লাগবেই। বাইরে থেকে একটু সাউন্ড আসছে, সেই জন্য না মিউট করে দিতে হয়েছে, ভয়েস ওভার দিচ্ছি। আমি জানি তোমরা কেউই সকালবেলা উঠে তেলে ভাজাটা খেতে পছন্দ করো না, কিন্তু আমার শ্বশুরবাড়িতে না এইটার আবার খুব চল ছিল। মানে শ্বশুরমশাই যখন বেঁচে ছিলেন, তখন না শ্বশুরমশাই ঘুম থেকে উঠেই মুড়ির সাথে যে কোনো তেলে ভাজা বাড়িতেই সেটা করে দিতে হতো। তো এইরকম আমাদের করে দিতে হতো, তো সেটাই একটা অভ্যাস হয়ে আছে, আর মাঝে মধ্যে এই রকম খাবারও খাই। সুপ্রভাত বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও মোটামুটি ভালোই আছি। একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম, আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। তো সকালবেলা উঠে আমলা জুস খাওয়া হয়েছে, আর কিছু খাই না। সবার আগে তো ওষুধ খেতে হয় আমাকে খালি পেটে, তারপরে আমলা জুসটা খেয়েছি, খেয়ে এখন পেঁয়াজি করব। এবার দেখাই পেঁয়াজির সাথে কি কি দেব। সঙ্গে দিচ্ছি কাঁচা লঙ্কা, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি আর খুব মিহি করে কুচিয়ে নিচ্ছি, আর ধনে পাতার কুচি দেব। আমার কর্তা এখন ঠাকুর ঘরে গেছে, ও যখন ঠাকুর ঘর থেকে আসবে তখন এটা গরম গরম খেতে পারবে। আর সঙ্গে একটু চাও নেব, চা, পেঁয়াজি, মুড়ি, আর মুড়িটাও একটুখানি জুত করে মাখাবো। পেঁয়াজি আমার আর আমার কর্তা দুজনেরই খুব পছন্দের, এমনকি আমার ছেলেও ভীষণ পছন্দ করে। পেঁয়াজ ধনে পাতা তো কাটা হয়ে গেছে, এবার যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে আম আদা। পেঁয়াজির মধ্যে এটাই হচ্ছে স্পেশাল জিনিস, আমি এটা দিই আর খেতে খুবই ভালো লাগে, তোমরাও বাড়িতে বানিয়ে দেখো। ধরো যারা আম আদা কোনো সময় ব্যবহার করনি তাদের জন্য বলছি, আম আদাটা কীরকম বলো তো, আদার মতোই দেখতে, কিন্তু ফ্লেভারটা হবে অনেকটা কাঁচা আমের মতো। যখন পেঁয়াজিটা খাবে তখন না ওই রকম আম আদার একটু গন্ধ পাবে, সঙ্গে কাঁচা লঙ্কা তার টেস্ট, ধনে পাতার টেস্ট সব মিলিয়ে মিশিয়ে না পেঁয়াজিটা দারুণ লাগবে খেতে। দেখো পেঁয়াজির জন্য আমি সব উপকরণগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি, আর অল্প অল্প পরিমাণে ওই পেঁয়াজ, ধনে পাতা, কাঁচা লঙ্কা এটা রেখে দিলাম। আম আদা রাখলাম না, তার কারণ হচ্ছে মুড়ির সাথে ওটা মাখাবো না, শুধু পেঁয়াজির মধ্যেই দেব। এর মধ্যে একটু নুন দিয়ে চটকে নিচ্ছি, পেঁয়াজগুলো খুব সফট হয়ে যাবে। এবার এর মধ্যে একটু হলুদও দিলাম, হলুদ দিয়ে মাখালেও হতো, নুন আর হলুদ একসঙ্গে দিলেও হতো। আর এর মধ্যে একটু কালো জিরে দেব, যেহেতু আমরা বাড়িতে ফ্রেশ তেলে যে কোনো ভাজাভুজিগুলোই করি তাই শরীর খারাপ করে না। এর মধ্যে আমি বেসন দিচ্ছি, সঙ্গে একটু চালের গুঁড়োও দেব, তাহলে বেশ মুচমুচেও হবে। এই সব কিছু দিয়ে তারপরে অল্প পরিমাণে জল দেব, দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। আজকে ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিও, আর প্রচুর প্রচুর শেয়ার করো, তোমরাও বাড়িতে বানিও। কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তোমাদের কেমন লেগেছে। আমরা তো মুড়ি পেঁয়াজি চা খাবো, নটু খাবে হচ্ছে ছাতু। ছাতুটা নটু বেশ ভালোবেসে খায়, ও তো চিবোয় না, তাই মুখে দিলেই টুক করে গিলে নিতে পারে। আর ছাতু খাওয়াতে গেলে আমারও একটু ঝামেলা কম হয়। চলো পেঁয়াজির ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে, এবার ভেজে নেব। ভাজবো হচ্ছে সর্ষের তেলে। দেখো সকালে রোদ পড়েছে, আমার কড়াইয়ের মধ্যেও সেই রোদটা কিন্তু এক ফালি দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় জানলার দিয়ে না একটু রোদ আসে। তেলটা ভালো করে গরম করে
এবার পেঁয়াজিগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি মোটা মোটা করে দিচ্ছি না, পাতলা পাতলা করেই দিচ্ছি। আঁচটা একটু বেশি হয়ে গেছে, একটু কমিয়ে দেব, না হলে পেঁয়াজিগুলো এই দিতে দিতেই না পুড়ে যাবে। যা ধরো ব্যাটারটা নিয়েছি, তাতে দুবার লাগবে আমার পেঁয়াজিগুলো ভাজতে। আর এই যে তেলটা পড়ে থাকবে, এই তেলটাতে আজকেই রান্না করে নেব। যাই হোক, চলো এবার পেঁয়াজিগুলো ভাজি, মুচমুচে করে ভেজে তারপরে আমরা চা মুড়ি খাই। দেখতেই পাচ্ছ আরেকটা উনুনে আমি চাটা বসিয়ে দিয়েছি। আমার এই যে রান্নাঘরের জানলাটা, এটা পূর্ব দিকে, তো তাই সকালবেলাটা রোদটা আসে। ঘরে তো আর রোদ ঢোকে না, তো এইটুকুই রোদ ঢোকে। আর আমার শ্বশুরমশাই কী করতেন, যখন এরকম তেলে ভাজা মুড়ি টুড়ি এগুলো মাখিয়ে দেওয়া হতো, সোজা একটা জল চৌকি নিয়ে ছাদের মধ্যে বসে পড়তেন, রোদ পোহাতেন আর মুড়ি খেতেন। দেখো পেঁয়াজিগুলো বেশ সুন্দর ভাজা হয়েছে, কালারটা দেখে বুঝতেই পারছ। এইরকমভাবে ভাজতে হবে, আঁচটা বাড়িয়ে কমিয়ে তারপরে পেঁয়াজিগুলো ভেজে নেবে। তাহলে দেখবি কুরকুরেও হবে। আওয়াজটা শুনতে পাচ্ছ, কী সুন্দর একটা আওয়াজ হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে এটা বেশ কুরকুরেও হয়েছে। এর মধ্যে একটু চালের গুঁড়ো দিয়েছি, তো আজ আবার বেশি কিছু রান্নাবান্না করতে হবে না, কালকেকার খয়রা মাছ অনেকটা রয়েছে। মুড়ি মাখা হয়ে গেছে? মুড়ি মাখা হয়ে গেছে। তেল তেল দিয়েছো? তেল দিয়েছি। এইগুলো একটুখানি উপরে উপরে ছড়িয়ে রাখো, নালে নেতিয়ে যাবে। তো হয়ে গেছে? হ্যাঁ, মোটামুটি হয়ে আসছে। নারকেল দিয়ে দিলাম, পেঁয়াজ, ধনে পাতা, কাঁচা লঙ্কা। ছিল হচ্ছে তেলে ভাজা মুড়ি, চাটা কিছু নেশা টেশা ছিল না, কিন্তু এই একটা নেশা ছিল যেটা কিনা গ্রামের মানুষ বলে হয়তো ছেলেবেলাটায় ওরকম চপটপে খেতেন, তো ওইটাই আর কি। বৌমা আজকে অমুক ভাজাটা করবে, তমুক ভাজাটা করবে, তো এটা দেখলে না এত খুশি হতো, কি বলবো, আনন্দ করে। এই হয়েছে আমাদের আজকে ব্রেকফাস্ট, পেঁয়াজি সঙ্গে চা আর মুড়ি মাখা, যেটা তোমরা সন্ধ্যে দিলে খাও সেটা আমরা সকালে খাই। মাঝে মাঝে খাই, রোজ খাই না, কিন্তু মাঝে মাঝে খাই, একটু শখ করে খাই, শ্বশুরের কথা মনে করে খাই। এটা কি করছো? এটাকে চার ভাগ করব। আচ্ছা, এটা কি কি বানাবে? এই যে একটা বেড়া হবে। আচ্ছা, দেখা যাক কি করা যায়, কি করছো সেটা পরে দেখব আমরা। কি জিনিস? এখন 8:25 বাজে, আমি আর আমার কর্তা দুজনে একটুখানি বেরোবো, একটু হিন্দমটর বাজারের দিকে যাব। তো চলো যাই হিন্দমটর বাজারে, আর কি কি কিনি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, চলো। আর বাইরে ঠান্ডা পড়েছে, তাই এটা বাইকে যাব, তো মাথায় এটা দিয়ে দিয়েছি। আর এটার হুড আছে, হুডটা দিয়ে এটা দিলেও হবে, সেটা বাইরে বেরিয়ে বুঝতে পারবো। আর
আমরা কি করব? হ্যাঁ আমরা কি 15 টাকা চা 15 টাকা হ্যাঁ ঝগড়া করছি, ঝগড়া ছবি তুলছি। দেখাতে হবে না, না না আর দেখিয়ে দেবো। ছাড়ানো গুলো কত দাম, কত করে? আর এই কচিগুলো কোথায়? কচিগুলো ৮০ টাকা দিয়ে আমলকি নিলাম, আর প্রথমে বলেছিল 150 টাকা কেজি, মানে এখন 80 টাকা কেজিতে নিলাম, ওই একই দোকান থেকে নিলাম। আগের দিন কিনেছিল বলে জানে, না হলে এখন এক মানে ঘাচাং করে 70 টাকা চলে যেত। কিন্তু কিছু খাইনি, ওর থেকে ওর ব্যাগটা হয়ে গেছে বড়। এবার প্যাকেট কি কি এনেছ দেখাও, কত মহামূল্যবান সম্পদ। এই তোমার পুদিনা দেখো তো, শিখর আছে নাকি? বললো তো আছে, এই যে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আজকেই এই রাতের দিকেই না আমি টপগুলো নিয়ে আসবো, এটা দিয়ে দেবো। এই হলো পুদিনা। এটা কি একটা জানি না আমি, কাঁচা হলুদ একটা জিনিস, আখের গুড় দিয়ে খাবো, লিভার ভালো ভালো থাকবে। আমলকি কটা আছে দেখি, 1 2 3 4 চার 8 চার 12 16 18 হয়েছে। এক্ষুনি কত টাকা সেই চুনা লাগানো বলে না, সেই কত টাকা লাগ চুনা লাগাতো? আমি দুদিন আগে না খেলে আইডিয়া, আমি এগুলো তো রোজ খেলার ব্যাপার না। হ্যাঁ 150 নিয়ে নিতাম, 150 টাকা কিলো। আমি দুদিন আগে 100 টাকা কিলো নিয়েছি, 100 গ্রাম 10 টাকা। না তারপর কিনলে কত টাকায়? 80 টাকা কিলো। তার মানে কত টাকা তোমার ডবল একদম। হ্যাঁ 70 টাকা পুরো ঘাচাং করে করে গলা কেটে নিয়ে নিত। আমি 100 গ্রাম 200 গ্রাম নিয়েছি। আমি বললো কি কই, আমরা কি দাম গো বলে 100 গ্রাম 10 টাকা, মানে 100 বেচলেও 10 টাকা। আর এই 100 বেচলে 15 টাকা। এই সেদিকে হয়তো 100 জায়গায় 500 নিলে আমাকে এমনিতেই 100 টাকার জায়গা 80 টাকা। হ্যাঁ এবার এটা খোলো, এটা আছে টুটি আর এটা আছে ফ্রুটি। এটাই টুটি আর ফ্রুটি, এইটা আবার খেয়ে দেখতে হবে না এখন, আগে এটা এটা অনেক সময় খারাপ হয়, একদম খারাপ হয় না, খারাপ হলে এখন ফেরত দেওয়া যায়। দেখছো এটা খারাপ হলে ফেরত দেওয়া যাবে না? তুমি তো আর খাও না, খারাপ হলে খাবে না তো? ওই ওখান থেকে একটু দেবে,
শীতকালে কয়েকদিন না অর্ধেকে দিয়েছি, শীতকালে কয়েকদিন কেক বানাতে হবে না? মিঠা আতরের গন্ধ, হ্যাঁ ভালো লাগছে না। আমি কিনেছি মধু, দুটোই ফুরিয়ে গেছিল। নোনতা মিষ্টি কেকের মধ্যে আবার গন্ধ না হয়ে যায়, মিঠা আতরের গন্ধটা ভালো লাগছে না। বাজার টাজার করে এলাম, ওই আনতো বললাম ঘরে বসে আছি চলো যাই, ওষুধে গেলাম। আমি গেলাম বললাম একটু কাঁচা হলুদ নিলাম, পুদিনা নিলাম, শুধু আমলকি আর মধু নিয়ে চলে আসতাম। রান্না চ্যানেলে দুটো ভিডিও এডিট করা আমার হয়নি, কখন করবো সময় আর করতে পারছি না। যাই হোক, এখন এই মানে ব্লগেরও কালকের ব্লগটা এডিট করে মানে এখনও আপলোড করতে দিয়েছি, এখনও ওই লেখালেখি এসব করা বাকি আছে, থাম্বনেল দেওয়া বাকি আছে, ওই সব করতে করতেই দেখো কত রাত্রি হয়ে যাবে। তারপর রান্না চ্যানেলে ভিডিও এডিটিং করব। ওই একটু ফ্রেশ হওয়ার জন্য বললাম যে চল বাজারে ঘুরে গিয়ে আসি, আর মাঝে মাঝে একটু বেরোতে ভালোই লাগে। ছাদে যাই গিয়ে টপ নিয়ে আসি, নিয়ে পুদিনার গাছ পুদিনাটা লাগিয়ে দিই, শিকড় তো রয়েছে, রাতে শিশিরে মোটামুটি তাজাই থাকবে আশা করা যাচ্ছে। আগের বার এনেছিলাম সে বৃষ্টির জলে সব নষ্ট হয়ে গেছে, যার জন্য আবার কিনতে হলো, তো এখনই চারাটা লাগিয়ে দেবো। এটা খেয়ে নি তো, এটা ভালো লাগছে না। এই দেখো বৃষ্টির জলে এগুলো সব নষ্ট হয়ে গেছে, শুকিয়ে গেছে, এটা তো তাই বৃষ্টির জলে নষ্ট হয়ে গেছে। এগুলো শিকড় আছে তাই রাত্রেবেলায় গাছ লাগানো হচ্ছে, আমাদের গাছ লাগানো পর্ব চলছে। কি দৌড়চ্ছে রানী? এটা ভালো বেশ, এটা এইখানে এইখানে শিকড় আছে, এইগুলোতে শিকড় আছে, এটা বলে দেবো। দেখো এই এইটাকে একটা দিয়ে দাও, ওইটাতে একটা দিয়ে দাও, এটাতে শিকড় আছে তো, দেখো দেখে বুঝে দাও না, একটা পুরোটে দিয়ে দিই তাহলে। হ্যাঁ পুরোটাই দিয়ে দাও, পুরো এক জায়গায় ওইটাতে দিয়ে দাও, মাঝখানে দিয়ে দাও। হ্যাঁ এগুলো ধরে যাবে, ভালো ধরবে, ভালো শিকড় আছে, বলো তো করতে পারতে শিকড় আছে। এটা তো ভালো শিখে আছে, ওইটা তো ওই টপটা দিয়ে দাও, এটা দিয়ে দিন একটা দাও, যা থাকবে বাকিটা চাটনি করে খেয়ে নেবো, পুদিনা চাটনি বানিয়ে খেয়ে নেবো। এটা দিয়ে দি, হ্যাঁ দাও, ওটা তো একটাই দাও। আর এদিকে কোনো মোটা জিনিস যদি হয় দুটো একসাথে দিয়ে দেবো, শিকড় থাকলে ধরে। গাছগুলো সব শিশিরের মধ্যে দিয়ে আসা হয়েছে, আর কয়েকটা গাছ এখন মানে টপটাকে ঠিক করতে হবে, সেগুলোকে করে ওটা রাতে খাওয়া দাওয়ার পর ওগুলোকে করব, করে তারপর শিশিরে দিয়ে চলে আসব, সেট টেট করে নিয়ে তারপরে রেখে আসব। এখন বাজে হচ্ছে 9:30, আমাদের পুদিনা গাছ লাগানো কমপ্লিট, আর ডিনারে কী কী খাবো সেটা তো দেখিয়েই দিয়েছি। চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো, চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের পর্বটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে, ততক্ষণের জন্য টাটা টাটা। উনিও চললেন বন্ধুদের সাথে আড্ডা দিতে এই এত রাতে 9:30। আড্ডাটা শুনিও রাতে।